নমস্কার বাঙালি, আজকে আবার একটা ভিডিও বানাতে চলে এসেছি। এবং সেই রথের মেলা কনসেপ্ট নিয়ে আগের বার রথ এবং উল্টো রথ দুটোই ভিডিও বানিয়েছিলাম, এবং এবার চলে এসেছি কলকাতার করুণাময়ীতে। আর এখানকার আপনাদের ফুল সিনেমারিস আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং পুরো মেলাটা দেখাবো। এটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের একদম একটু এসেই এগিয়ে এসে এই মেলাটা হচ্ছে। তো চলুন দেখতে থাকুন, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আজকে ভাই আমাদের সেই বিশ্ববিখ্যাত অরিজিৎ ব্রো আমাদের ক্যামেরায় আছে। অনেকদিন পরে আমাদের সাথে দেখা টাকা এখন করার সময় হয় না ভাইয়ের, অনেক ব্যস্ত সব নিয়ে এসছে ভাই, দেখানোর মতো জিনিস না। তো চলো ভাই, চলো ভাই, তুই আরে সে আমি ম্যানেজ করবো, আমি হালকা আছি ভাই। কাকু ব্যাকগ্রাউন্ড হবে নাকি দাদু? দাদু দাদু আর আমাদের অরিজিৎ ভাই তখন থেকে ফ্রিতে টেস্ট করবো কোনটা নেবো ভালো লাগবে ভেবে খেয়ে যাচ্ছে একটা করে ধরে না ভাই। অরিজিৎ ভাই কেউ দিচ্ছে না আমাকে, আরে ও ব্যাপারটা না ভাই। সারি উমর মে জো কর জবনে আরে ভাই, বাট মেন কথা হচ্ছে এটা তো ভাই রথের তো মেলা, বাট রথটা কোথায় ভাই? রথ চারিদিকে কোথাও দেখতে পাচ্ছি না ভাই। রথের রথ উদ্দেশ্য মেলা হচ্ছে, বাট রথ নেই আদৌ রথের মেলা তো নাকি অন্য কিছু? জিজ্ঞেস করি ভাই, এটা সিরিয়াসলি আমি জানি না, আমি তো ঢুকে পড়েছি রথের মেলা ভেবে। ঠিক আছে ভাই, এই মেলাগুলো কি রথ রথের? তো রথের রথ কোথায় এখানে? রথ কোথায় জানিস না? তো আলটিমেটলি দেখতেই পাচ্ছেন চারিদিকে কি লেভেলের ভিড়। এই দেখুন পেছন দিকটা এখনো প্রায় লোক ঢুকেই যাচ্ছে, আর এখন বর্তমানে প্রায় দেখতেই পাচ্ছেন 9:45 বাজে, আর এই লেভেলেরই ভিড়, আর বিশাল নয়েজ। ভাই মাইকটা ইউজ করছি, মোটামুটি সাউন্ড ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছি, বাট বুঝতে পারছি না সাউন্ড কতটাও বা ক্লিয়ার আসছে, বাট এর থেকে বেশি সাউন্ড ক্লিয়ার দেওয়ার কোনো উপায় নেই ভাই, প্রচুর লেভেলের নয়েজ আছে এখানে। সামনে দেখতেই পাচ্ছেন ভাই মাছের বাজার, মাছ বাজারের একটা স্টল হয়েছে, মোটামুটি ভাই ভালোই দাম আছে। 100 টাকা করে প্লেট মানে পার পিস, আর এটা হচ্ছে 120 টাকা ভাই চার পিস করে, মানে 30 টাকা করে পড়ছে। আর এই যে এটা হচ্ছে 120 করে, তাই না? আমাদের নোনা অনেক কম। এছাড়া এখানে লোটে মাছ বাজারটা যে আছে ভাই, আমাদের পিসের মধ্যে ধারে ভাই বাজারে চলে গেলে একে কম দামে খাইয়ে দেবো, ভরিয়ে দেবো, লুটে নিচ্ছে ভাই। সে আমরা পাবলিক মার্কেট সার্চ করতে করতে তাদের লোকেদের মুখে শুনতে শুনতে আবার ওদের রথটা খুঁজতে যাচ্ছি। শুনলাম সামনে কোথায় একটা রয়েছে, তো যাই হোক খুঁজে আসি একবার, দেখা যাক পাই কিনা। ওই যে রথ আমাদের প্রথমে দেখতেই পাচ্ছেন, আর ওই যে এখানে একটু অনুষ্ঠানের ব্যবস্থা করেছে মোটামুটি বেশ ভালো, কিন্তু জগন্নাথই নয় রথে ভাই, আমি সেটা মনে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠা করা আছে এখানে, সরি। যাই হোক, আলটিমেটলি আগের বার যে মানে রথমেলাটা দেখেছিলাম উল্টো রাত্রে, তো মারাত্মক লেভেলে বৃষ্টি হয়েছিল, বাট এবার
রথের সোজা রথেরই মেলা, বাট এবারে বৃষ্টি হয়েছিল সকালবেলার দিকে বা দুপুর বেলার দিকে, বাট এখন বৃষ্টি নেই আপাতত। আমরা বসিরহাট থেকে এসেছিলাম, তো তখন বসিরহাটে বৃষ্টি হচ্ছিল। এত সাউন্ড এফেক্ট বাই নয়েজ, সাউন্ডের বুঝলাম নয়েজ। তো যাই হোক, এত বৃষ্টি হয়েছিল আজকে, ভেবেছিলাম যে রথমেলাটা পুরো বাস যাবে আজকে বারো, বাট যাইনি। বাট আমরা বাস গেলে রথমেলায় বৃষ্টি হলেও তো ভাই ভিডিও বানাই নাকি, তো মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে, এরকম করেছি। কতটা কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম আরো ভিডিও দেখতে আপনাদের সাথে থাকবেন। জয় জগন্নাথ।